নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধার সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই আপনারা নিশ্চয়ই জানেন, অ্যাস্ট্রোটিপস মানেই হচ্ছে জ্যোতিষকে সহজ সরলভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার একটিমাত্র প্রয়াস। আজকে আমরা আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির মধ্যে অবস্থান করছে। যদি কোনো জাতকের 3 ডিগ্রি 20 মিনিট থেকে যদি 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে জন্ম হয় মীন রাশির মধ্যে, তাহলে পারে তার কিন্তু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার জন্ম হবে। এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির একটি নক্ষত্র। এই নক্ষত্র যেই ঘরে রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতির ঘর। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে ক্ষত্রিয় বর্ণের একটি নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে একটি পুরুষ জাতির নক্ষত্র বলা হয়। এই নক্ষত্রের জনি হচ্ছে গরু, গরুকে বলা হয়ে থাকে। এই নক্ষত্রের দেবতা হচ্ছে শেষ নাগ বলা হয়ে থাকে, যার মধ্যে শ্রী বিষ্ণু শয়ন করছেন। আমরা অনেক সময় টিভিতে হয়তো দেখেছি শ্রী বিষ্ণু কোন একটি সাপের মধ্যে শুয়ে সে এখন বিশ্রাম করছে, সেইটা কিন্তু এই নক্ষত্রের সিম্বল। এই নক্ষত্রের যেটাকে বলা হয়, এই নক্ষত্রের হচ্ছে শেষটা হলো এই নক্ষত্রের দেবতা। এই নক্ষত্রের প্রতীক চিহ্ন, এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে মরার খাটের শেষ পায়া বলা হয় তাকে। এই নক্ষত্রের থেকে নামের যেটা প্রথম অক্ষর আসে সেইটা হচ্ছে দু, দা, তারপরে হচ্ছে ধা, ত্রা, এগুলো কিন্তু এই নক্ষত্রের প্রথম নামের প্রথম অক্ষর চলে আসে। এই নক্ষত্রে জন্মালে আপনার নরকগণ হবে অবশ্যই। এই নক্ষত্র হচ্ছে ক্ষত্রিয় জাতির নক্ষত্র, আগে তো বললাম হয়তো। এই নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্রকে মোটামুটি শুভ নক্ষত্র ধরা হয়ে থাকে। এবং এই নক্ষত্রে যদি কোনো কাজ করা হয়, যদি আপনি কোনো কাজ মনে করেন যে দীর্ঘকালীন ধরে চলুক, তাহলে পরে সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনি এই নক্ষত্রে করতে পারেন। যেমন এই নক্ষত্রে বিবাহ করা যেতে পারে, এই নক্ষত্রে কোনো কোম্পানিকে উদ্বোধন করা যেতে পারে, এই নক্ষত্রে কোনো কোনো রকম সে কোনো রকমই একটা বিষয় হোক না কেন, যদি আপনি মনে করেন দীর্ঘকালীন চলুক, তাহলে পরে সেটা নক্ষত্রের মধ্যে উদ্বোধন করা উচিত। এই নক্ষত্রে কোনো দোকান শুরু করতে পারেন, কোনো ব্যবসা শুরু করতে পারেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এই নক্ষত্রে জন্মগ্রহণ করার ফলে আপনার ভিতরে কোন কোন গুণ চলে আসবে, অর্থাৎ এই নক্ষত্রের গুণ কোনগুলো, সেই গুণগুলো তো আপনার জন্মগ্রহণ করার ফলে আপনার মধ্যে রয়েছেই অবশ্যই। এই নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্র সবাইকে সুখী রাখতে যায়, সবাইয়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে। এই নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র যেটাকে বলা হয়ে থাকে যে এই নক্ষত্রের মানুষেরা বড় লোক হোক বা গরিব লোক হোক, সবার সঙ্গে কিন্তু সমান ব্যবহার করে এরা। এই নক্ষত্র দেখা যায় যদি নিজের কোনো নিজে যদি কোনো কাজ করে, তাহলে সেই কাজের প্রতি একটা গর্বিত বোধ হয়ে থাকে ভেতরে। এই নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্রের জাতকেরা প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয়, এবং এরা আকর্ষিত ব্যক্তিত্বেরও অনেক সময় হয়ে থাকে। অর্থাৎ এদের মধ্যে এমন কিছু গুণ থাকে যেটা দেখে অন্যেরা আকর্ষিত হয়, অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। এই নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র, এই নক্ষত্র যদি আপনার নক্ষত্র হয়, তাহলে পরে আপনার ভেতরে গোপনভাবে কিছু করার মতো গুণ অবশ্যই থাকবে। এই নক্ষত্রের লোকেরা কিন্তু অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করে, এবং এই নক্ষত্রের লোকেরা কিন্তু সমস্ত কাজকর্ম লোকের কাছে প্রেজেন্ট করে দেয় না, এদের ভেতরেও কিন্তু কিছু ব্যাপার থাকে। এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে অনেক সময় জ্যোতিষ বা তন্ত্রের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। এছাড়া ডাক্তার হতে পারে, এছাড়া কিন্তু লয়ার হতে পারে, এছাড়া কিন্তু এই নক্ষত্রে জন্ম হওয়ার ফলে কোনো আধ্যাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম গুণ রয়েছে। এই নক্ষত্র
ক্ষেত্র জাতকেরা কিন্তু জীবনে সফল হয় অনেক সময় দেখা যায়, এবং এরা কিন্তু মোটামুটি খুব একটা খুব ভালোই মোটামুটি থাকে, খুব একটা শান্তিতে থাকার একটা জায়গা তৈরি হয়ে যায় যদি নক্ষত্রটি বা রাশিটি পীড়িত না হয়। তো এই নক্ষত্রে জন্মগ্রহণ করার ফলে কিন্তু এই নক্ষত্রে জন্মগ্রহণ এই নক্ষত্রের মধ্যে আপনি কোনো সন্তানের নামকরণ করতে পারেন বা শান্তিপূর্ণ কোনো কাজ করতে পারেন, এবং এই নক্ষত্রে ট্রাভেল করতে পারেন, এই নক্ষত্রে কোর্টে কেস করতে পারেন আপনি, মানে যে সমস্ত কাজগুলি কিন্তু আপনাকে আনন্দ দেয় সেই সমস্ত কাজগুলি এই নক্ষত্রেও করা যেতে পারে। এই নক্ষত্র হচ্ছে পীড়িত হয়ে গেলে পারে শিবের পুজো করা কিন্তু মোটামুটি খুব ভালো ধরা হয় তাকে। এই নক্ষত্র দেবতা এমনি আলটিমেটলি শিব বা ভোলেনাথ, তারপরে হচ্ছে মা দুর্গাকে বলা হয় এই নক্ষত্রের দেবতা। এই নক্ষত্রের দেবতা অনেক সময় বিষ্ণুকেও বলা হয় তাকে, অর্থাৎ দুর্গা পূজা বা বিষ্ণু পূজা করলেও ভালো রেজাল্ট পান, কিন্তু এই নক্ষত্র হচ্ছে শিবের পূজা করলে সব থেকে বেশি এফেক্টেড হয়। এই নক্ষত্রের রং হচ্ছে হলুদ কালারের রংটাকে বলা হয়, অর্থাৎ যদি আপনার এই নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনি হলুদ কালারের পোশাক বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন, এই নক্ষত্রটি অবশ্যই আপনাকে সুপ্রভাব দেবে। যদি মনে করা যাক আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে এবং নক্ষত্রটি কোনো কারণে পীড়িত হয়ে গেছে, এর ফলে এই সমস্ত গুণগুলি আপনার উপর নেগেটিভভাবে প্রভাব ফেলছে, তাহলে চিন্তা করবেন না, নক্ষত্রকে সঠিকভাবে সমাধান করার রাস্তা রয়েছে, সঠিকভাবে সমাধান করে এর ভালো প্রভাবকে নিয়ে আসার রাস্তা রয়েছে। অবশ্যই সেই রাস্তাটা একটুখানি কঠিন হলেও মোটামুটি বহু লোকের ক্ষেত্রে সহজ হয়তো হতে পারে, কারণ বেশ কিছু নক্ষত্রকে শান্তি করতে গেলে বেশ কিছু রকম খরচ হয় অনেক সময় দেখা যায়। আপনার যদি সেরকম ক্ষমতা থাকে, আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে নক্ষত্রকে নিয়ে, তাহলে আপনি সেই নক্ষত্রের সঠিক সমাধান করার অবশ্যই চেষ্টা করুন। এবং আপনার অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ অ্যাস্ট্রোটিপস মানে হচ্ছে লজিকের সাথে যুক্তির সাথে জ্যোতিষকে তুলে ধরার, সহজ সরল ভাষায় জ্যোতিষকে তুলে ধরার একটিমাত্র চ্যানেল। অর্থাৎ ইউটিউবে আপনি প্রচুর চ্যানেল হয়তো দেখেন, কিন্তু এত সহজ সরল ভাষা জ্যোতিষকে যে বোঝায় তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া উচিত, কারণ জ্যোতিষ বা তন্ত্রকে বা লাল কিতাবকে পরবর্তী সময় আমি লাল কিতাবের অনুষ্ঠান এই সমস্ত বিষয়কে আপনি অতি সহজভাবে যাতে বুঝতে পারেন তারই একটি প্রয়াস আমি মাত্র করি, এবং আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি জ্যোতিষকে আরও বেশি করে জানতে চান বুঝতে চান। এখানেই শেষ করছি অনুষ্ঠানটি, পরের অনুষ্ঠানে আবার একটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো, আবার নতুনভাবে নতুন কিছুভাবে নক্ষত্রকে জানবো, এবং নক্ষত্রের মধ্যে জন্ম হওয়ার ফলে আপনার ভিতরে কোন গুণ চলে এসছে সেটা কিন্তু আপনারা অনায়াসে আমরা বুঝতে পারবো। তাই এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।